রোড অ্যাকচুয়ালি ইউ আর সিইং এ লিটল কিছু দেখতে পাচ্ছি না কিছুই দেখতে পাচ্ছি না আর এটা হচ্ছে কি যে এটা কিন্তু অনেক রিস্কি ওই খুব বোকা বোকা কিন্তু অ্যাক্টিভিটিগুলো বিকজ আপনি যাই দিবেন ওসব রয়ে গেল কিন্তু আপনাদেরকে স্বাগত মাছরাঙ্গার বৈঠকখানার আজকের আড্ডায়। আপনাদেরকে পরিচয় করে দেওয়ার কিছু নাই সবাইকে, আমরা কথা বলতে বলতে জেনে নেব। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আসলে, মানে দেখুন আজকের সর্বশেষ একটা ঘটনা, মানে বিশ্বাস করতে করা কঠিন। যেমন ধরেন হবিগঞ্জে বিউটি নামে একটা মেয়ে মারা গেছে, তাকে খুন করা হয়েছে এবং জানা যাচ্ছে এখন পুলিশ বলছে যে ইনভেস্টিগেশন করে যে তার বাবাই তাকে খুন করেছে। আবার দেখেন রংপুরের একটা ঘটনা আমরা সবাই জানি, একজন লয়ারকে খুন করেছে নাকি তার স্ত্রী তার কথিত প্রেমিককে দিয়ে, এটাও র্যাবের ভাষ্য। এগুলি বিশ্বাস করা কঠিন না খুব, কিন্তু নিশ্চয়ই কিছু আছে পিছনে। জিনিসটা তো খুব সরল সহজ সরলভাবে দেখাও যাচ্ছে না। মানে তাহলে আমরা যে কি দেখছি, কি শুনছি, কি বলছি, কি লিখছি, আমরা একটু আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছিলাম, এখানে যা লেখা হয় অনেক কিছু তো সবাই সবার বন্ধু না, সেজন্য অনেক কিছু আমরা জানতেও পারি না, কিন্তু ঘটনা তো ঘটেই যাচ্ছে। অদ্ভুত পৃথিবী তৈরি হচ্ছে, ঘটনা ঘটছে, ঘটনা বানানো হচ্ছে, ঘটনা রিমেক হচ্ছে, ফেক স্টোরিজ আনভেইলড হচ্ছে, সেটাই আর কি। এখন স্টেকরেজ আপনি তো সাংবাদিকতা করছেন দীর্ঘদিন থেকে, অনলাইন মিডিয়া আমাদের যেগুলি আছে সেগুলির মধ্যেও তো সেগুলির ব্যাপারেও অনেক ধরনের রিজার্ভেশন, সবার ক্ষেত্রে না, আপনি নিজেও একটি অনলাইনের দায়িত্বে আছেন এখন। দেখুন কয়েকদিন আগের একটা ঘটনা যদি আপনি মনে করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে যে ঘটনাটা ঘটলো, রয়টার্স এক বছর আগে একটা রিপোর্ট করেছে। তো ওই দিনই আমাদের কিছু কিছু অনলাইন মানে সামহাও ডেটের মধ্যে পড়লে ওটা চলে আসে উপরের দিকে, মেমোরি, তাই না, যে বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ হ্যাকিংয়ের সাথে জড়িত হচ্ছে, রয়টার্সের ফাইন্ডিংস হচ্ছে নর্থ কোরিয়া, মানে বলছে স্টেট ইনভেশন, হ্যাঁ, রাষ্ট্রীয় বিশ্ববাসকতা এটি হয়েছে। তো সেটি মেমোরিতে চলে আসছে, এই তো গত সপ্তাহের ঘটনা, এইটিকে পিক করেছে আমাদের কোনো কোনো মিডিয়া এবং এবং রাজনৈতিক দল বিএনপি এটাকে পিক করেছে, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা মানে হচ্ছে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতা। দেখেন কোথা থেকে কথা চলে, উত্তর কোরিয়া। তো আমাদের কি দায়িত্বহীনতা, কি দায়িত্বহীনতার জায়গাটাও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে কি না, বা আমরা যা পাচ্ছি তাই লিখে দিচ্ছি, যা শুনছি তাই লিখে দিচ্ছি, ফেসবুকের তো কোনো ইয়ে নাই, কোনো কী বলে আগা মাথা নাই, যে যার মতো করে বলতে পারে। লিখিত শব্দের এক ধরনের পবিত্রতা ছিল একটা সময় পর্যন্ত, রাজা ভাই আপনি যে স্টোরির কথাটা বলেছেন ওখানে বলা হয়েছে যে স্টেট স্পন্সর্ড, কিন্তু স্টেট বলতে ওরা নর্থ কোরিয়াকে বুঝে, পুরো স্টোরিটা যদি পড়া হয় তাহলে এখানে কোথাও কোথাও রেফারেন্স হিসেবে যে নর্থ কোরিয়া কোথায় কোথায় ইনভেশন করেছে, কোথায় কোথায় হ্যাক করেছে, নট অনলি বাংলাদেশ, তারা ফিলিপিনের কথা বলেছে, তারা কিন্তু সাউথ আফ্রিকার কথা বলেছে, কিন্তু পুরো স্টোরিটা খুব পড়ে নেই। হ্যাঁ, তো আমরা এটাকে আবার কেন এক বছর পরে আবার ক্যারি করছি, কারণ একজন ফেসবুকে শেয়ার করেছিল এটা, সেখান থেকে তিনি আবার শেয়ার করার পর এটা চলে এসছে, যেহেতু তিনি কোনো ব্যাখ্যা দেননি এটা চলে এসছে। ফেসবুক এই সমস্ত অনলাইন এটার একটা নতুন নাম হয়েছে FNF, ফেক নিউজ ফ্যাক্টরিস, এটা কিন্তু এখন ফেক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ছিল, হ্যাঁ হ্যাঁ, FNF এর জায়গায় এখন ফেক নিউজ ফ্যাক্টরিস, এবং আমেরিকাতে এখন একটা নতুন জায়গা তৈরি হয়েছে ফাইটিং দ্য ফেকার্স, নতুন জায়গা যে ফাইটিং দ্য ফেকার্স, FF বলা হচ্ছে, ফাইটিং দ্য ফেকার্স, এবং এই জায়গা থেকে এসে ডোনাল্ড ট্রাম্প যে ফেক নিউজ অ্যাওয়ার্ড দিল না দু একটা মিডিয়াকে, তার তো একটা পার্টিকুলার পলিটিক্যাল এজেন্ডা আছে একদম, কিন্তু এইটাকে বেস করে আমেরিকাতে তারপরে ইউরোপে নানা জায়গায় কথাবার্তা হচ্ছে। তিনটা জায়গা খুব গুরুত্বপূর্ণ আমাদের এখানে, সেটা হলো যে ফেসবুকে যে ধরনের লিঙ্ক শেয়ার করা হয় বলা হচ্ছে এগুলো কি এস্টাবলিশড লিঙ্ক কিনা, BBC 12টা ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে টু শেয়ার লিঙ্কস ইন দ্য ফেসবুক। এখন প্রশ্ন হলো, আবার BBC বলছে 86% অফ দি ফেসবুক ইউজার্স দে ডোন্ট জাজ রাইট থিংস, তারা সঠিক জিনিসটা জাজ করে না, তাহলে আপনি কী BBC বলছে তোমরা
কোনো কিছু লিংক শেয়ার করার হবে এই 12টা ক্রাইটেরিয়া মেইনটেইন করবা ওরা ইউআরএল যেটাকে কাদের জন্য বলছে এটা মানুষের জন্য বলছে কার ঠেকা পড়ছে বিবিসির কথা শুনতে এক্স্যাক্টলি কার ঠেকা পড়ছে এত কিছু ফলো করে হ্যাঁ এক্স্যাক্টলি প্রথম কথা আমরা হয়তো জানবই না বিবিসি এটা বলছে দুই নম্বর হচ্ছে বিবিসি বললেই কি আমরা সেটা শুনতে বাধ্য আমি আমার মতো করে দিচ্ছি মানে আপনি বিয়ন্ড সোশ্যাল মিডিয়া যদি জান না আমার একটা নতুন রিয়েলাইজেশন যে আমরা আসলে মানে আমি যে অনেক বড় বিতর্ক ওপেন হবে এখানে একটা তা আমার কাছে মনে হয় যে আমরা আসলে একটা দেশের ভিতরে অনেকগুলো দেশ নিয়ে বসবাস করছি এটা একটা নতুন প্রবলেম বলে মনে হয় একটা আমাদের আমাদের মানে কোথাও গিয়ে কমনলি আমরা কানেক্টেড ইউনাইটেড না কোনোভাবেই দূরবর্তীভাবেও আর কানেক্টেড না মানে একদম বিশালভাবে আমরা ছোটো ছোটো অনেকগুলো পকেট তৈরি করে ফেলেছি যার ফলে কনফ্লিক্টিং মোমেন্টস তৈরি করার জন্য যে মেটেরিয়াল দরকার যে সুযোগ দরকার সেই সুযোগ দিন বে দিন বেড়ে যাচ্ছে আচ্ছা শাওন সরি আমি শুরুতেই বলা উচিত ছিল দর্শকদের দর্শক শাওনকে তো উনি ছোট এবং বড় পর্দার প্রিয় মুখ সেটি বলছি না উনি এই অতি সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ চিত্রনাট্যকার আপনাকে অনেক অনেক আয়নাবাজির জন্য আয়নাবাজির জন্য ধন্যবাদ জি বাজিকর জি প্রথম ছবি এক্সাইটমেন্ট অনেক বেশি আমি একটু শাওনের একটা কথার একটু সাপ্লিমেন্ট করতে পারি উনি বলতেছেন বলছেন যেটা যে আমাদের একটা দেশের মধ্যে অনেকগুলো দেশ আমরা কোথাও না আমাদের কমনালিটি আমি একটা আপনাকে একটা তথ্য দিই গত কয়েকদিন আগে আমরা সাইবার ওয়ার্ল্ড নিয়ে সরকারের একটা সংস্থার সাথে কাজ করতে গিয়ে সাংবাদিক হিসেবে আমি সেখানে ছিলাম দেখেছি প্রতিষ্ঠিত গণমাধ্যম যেটাকে আমরা মেইন স্ট্রিম মূলধারার গণমাধ্যম বলছি তারা কিছু ফেক অনলাইন পালে নিজেরা পালে নিজেরা পালে ধরেন যে তাদের গুজবটাকে আবার মেইন লাইনে নিয়ে আসে সে ওটাকে বেস ধরে নিউজ করে কারণ সে ডিরেক্ট গাউসুল আজম একজন চরিত্রহীন অমুক তমুক বলতে পারছে না তো আরেকজনকে দিয়ে তখন আরেকজনকে বলাচ্ছে একটা সারোগেট অ্যাবসলিউটলি সারোগেট সারোগেট অনলাইন তাকে দিয়ে বলাচ্ছে সেটাকে আবার কোট করছে যে বিডি লাইভ 24 এইটা কথাটা বলেছে এখন আমি তো বলিনি হ্যাঁ সে আমি তো বললাম আমি তো কোট করেছি আই কোট করেছি সো এখানে তো আমার কাছে খুব মনে হয় যে ধরেন আপনি দেখবেন মানে যদিও বিষয়টা আমার খুব স্পর্শকাতর যে এই যে আমরা জঙ্গিবাদ নিয়ে কথা বলি আমরা বলি যে ইসলামের রাইট ইন্টারপ্রিটেশন হচ্ছে কি না কেউ সিরিয়াসলি অনেক বেশি কথা বলে ফেলছে কিনা ওখানেও এমন সব মানুষের একটা বড় গ্রুপ বাস করে যার সাথে আপনার মিনিমাম বিন্দুমাতে কোনো যোগাযোগ নাই এবং এই এই দেশের মধ্যে থেকে একটা অন্য রকম জীবন কাটায় নিজেদের মধ্যে বাবল আছে একটা সো অনেকগুলো বাবল আছে কিন্তু এরকম আবার একদম এক্সট্রিম লেফটিস্ট ভীষণ প্রগ্রেসিভ ভীষণ ইন্টারন্যাশনালি একটা কানেক্টেড এরা আবার এক ধরনের একটা এরকম কিন্তু হাজার হাজার গ্রুপ তৈরি হয়ে গেছে যারা কানেক্টেড না একজন একজনের সাথে কনফ্লিক্ট করে যাচ্ছে এই যে যেটা আমি শুরু বলছিলাম শুরুতে যে হবিগঞ্জের ঘটনাটা রংপুরের ঘটনা মানে সামাজিক সমাজে যে সমস্ত ঘটনা ঘটছে আবার দেখেন ধর্ষণ ইদানিং মাঝখানে কিছুদিন বন্ধ থাকে মাঝে মধ্যে আবার ইদানিং তো এটার আবার প্রবণতা বেশি আবার এটাও দেখেন ধর্ষণ নিয়ে আবার টেলিভিশনের হাস্যরসও হয় ওইটা কিন্তু অনেক পুরনো আমাদের প্র্যাকটিস এটা আমি তো আজকের না আর কি আমাদের সিনেমাটির ইতিহাস দেখি আমরা এটা কিন্তু হিন্দি বাংলা সিনেমাতে এই বিষয়টা যেটা নিয়ে হাসাহাসি হয়েছে এটা কিন্তু অনেক দিন ধরে এটা আমাদেরকে সচেতনই হইনি আমরা আসলে কখন যেটা মানে মানে ভাগ্যলে এই চেহারা বাংলা সিনেমার ঐতিহ্য হলো আপনি ধর্ষণ দেখাতে পারবেন কিন্তু আপনি একটা চুম্বন দৃশ্য দেখাতে পারবেন না সিনেমা পর্দাটাই তো অনেক বিশাল মানে সবচেয়ে বেশি যদি প্রভাবিত করে থাকে এই গণমাধ্যম বা চিত্র জগতে সেটা সিনেমা তো সেই জায়গাটায় দিনের পর দিন এই ধরনের দৃশ্য সেটা একটা বলতে পারে সেটার এখানে চিত্রনাট্যকার আছেন তিনি হয়তো বা বলতে পারেন যে এটা চরিত্রের প্রয়োজনে বা গল্পের প্রয়োজনে হতে পারে কিন্তু গল্পের প্রয়োজনে ধর্ষণ আসতে পারে যেহেতু ধর্ষণ একটা ঘটনা সমাজে ভাত খাওয়া যেমন ঘটনা মাকে ভালোবাসা প্রেমিকাকে ভালোবাসা ঘটনা এরকম বক্তব্য তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেটা ভিজুয়ালাইজ কিভাবে করা হচ্ছে সেটাকে প্রেজেন্ট কিভাবে করা হচ্ছে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কিছু না হাস্যরস হচ্ছে কিনা ফর এক্সাম্পল এক্স্যাক্টলি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটাও ইম্পর্টেন্ট ডিসকাশন এবং হাস্যরসের পরেও আমি অনুধাবন করছি কিনা যা এটা একটা অপরাধ সেটাও খুব গুরুত্বপূর্ণ আমি বলতে একজন ব্যক্তি তো না এটা পুরো টিম ওয়ার্ক এই যে এখন অনুষ্ঠানটা হচ্ছে এটা তো শুধু আচ্ছা বাদ দিলাম হাস্যরস সোসাইটিতে তো ইদানিং খুব বেশি বেড়ে গেছে এবং এমন এমন ঘটনা ঘটে যে ফ্যামিলি মেম্বাররাই এটার সঙ্গে ইনভলভ আমার কাছে এটা খুব মনে হয় আর কি আমি এটাও একটা ম্যাক্রো পার্সপেক্টিভ সেটা হচ্ছে কি আমার কাছে মনে হয় যে ধর্ষণ
আমার কাছে রিপোর্টও বেশি হয় আজকাল। হ্যাঁ, যেহেতু মাধ্যম বেড়েছে, আগের মেয়েগুলো আগে মেয়েরা এই সাহসটা করতো না যে একটা লজ্জা একটা সমাজ আছে মুখ কিভাবে দেখাবো, আজকে সেটা নাই, কিন্তু মেয়েটাকে তো বলে ফেলে আমাকে করা হয়েছে এবং এটা অন্যায়। এবং এই যে মেয়েদের যে এই যে বলে ফেলা, এই যে স্বাধীন চেতা হয়ে ওঠা এবং তার ফলে যে এক ধরনের একটা কনফ্লিক্টের আরেকটা মোমেন্ট তৈরি হওয়া, ছেলেরা কিন্তু প্রস্তুত না এটাকে হ্যান্ডেল করতে, পাওয়ারের চেয়ারে বসে ছেলেরা প্রস্তুত না মেয়ের এই প্রতিউত্তর শোনার জন্য। ব্রাদার ঠিক আছে, কিন্তু ওই যে আমি হবিগঞ্জের ঘটনা ধরি, যেটা পুলিশ বলেছে, আমরা আপাতত পুলিশের ইনভেস্টিগেশন ধরে নিই আমরা, যে তার তার বাবা বিউটির বাবাই তাকে হত্যা করেছে এবং তার আগে তার মেয়েকে সে আরেকজনকে ধর্ষণ করতে দিয়েছে, টার্গেট কি আরেকটা লোককে ফাঁসানোর জন্য। আচ্ছা, এইটাকে এরকম আমার একটা একদমই অন্য চিন্তা এটা শোনার পরে, যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা র‍্যাব হোক পুলিশ হোক বা যেই হোক, একটা মানে একটা সার্টিন লেভেলে না পৌঁছা পর্যন্ত তথ্যটাকে আসা উচিত কিনা, এটা কি গণমাধ্যম আমাদের এখন এত বেড়ে গেছে টিভি চ্যানেল বা পত্রিকা যে তাদের চাপে করতে হয় বিষয়টা এরকম, নাকি অতি আগ্রহ থেকে বলি 1974 এর বঙ্গবন্ধু প্রণীত যে শিশু আইনটা আছে সেইটার দিকে যদি আপনি, যেটা 2011 সালে আপডেটেড হয়েছে, আচ্ছা সেখানে নারীদেরকেও সংযুক্ত করা হয়েছে, সেখানে কিন্তু ধর্ষণ সংক্রান্ত বিষয়ে একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আদালতে কোনো কিছু প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কোনো ব্রিফিং আয়োজন করা যাবে না। তাহলে পুলিশ কি করে ব্রিফিং করছে? আদালতে প্রমাণিত নয়, আপনি একটা হুইম, আপনি একটা জাস্ট হিয়ার্সের উপরে জাস্ট বলা হলো আর কি। এক্স্যাক্টলি, বিশেষ করে রংপুরের ঘটনা নিয়ে না আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম যে এটা, এবং এমন না যে সেই মহিলা কম বয়সী, সেও তো একটা মানে যথেষ্ট বয়স্ক একজন মহিলা, তিনি তার হাজবেন্ডকে এই পারপাসে খুন করলেন, একটা সন্দেহ কিন্তু সবার মধ্যে আছে। কিন্তু দেখেন আমাদের ল এনফোর্সিং এজেন্সি কিন্তু পাবলিকলি বলে দিল জিনিসটা, অথচ জিনিসটা একটা মামলা হবে, মামলা চলবে, কিভাবে বলে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। একবার একজন ম্যাজিস্ট্রেট ফেন্সিডিল সহ ধরা পড়ল, ধরা পড়ার পরে পুলিশ তাকে মিডিয়ার সামনে হাজির করলো, সাথে সাথে রাষ্ট্রযন্ত্র থেকে বলা হলো পুলিশ এইভাবে আসামিকে হাজির করতে পারে না যতক্ষণ পর্যন্ত আদালতে প্রমাণ হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটকে রাষ্ট্র প্রোটেকশন দিল, কিন্তু দুনিয়ার সমস্ত লোককে কিন্তু রাষ্ট্র আনপ্রোটেক্টেড রাখছে। শাউন একদম, এই যে পুলিশ রেপ এরকম করে দল বেঁধে মিডিয়ার সামনে অভিযুক্ত প্রমাণিত হওয়ার আগে হাজির করছে, এইটা কিন্তু কোর্টের নিষেধাজ্ঞা আছে, কোর্টের একটি সুস্পষ্ট নির্দেশনা আছে যে এটি যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হচ্ছে পুলিশ কোনো ধরনের ব্রিফিং করতে পারবে না। সেটা কি পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মানছে? দর্শক আমরা চা বিরতি দিয়ে যাচ্ছি, আশা করছি থাকছেন আপনারা আমাদের সঙ্গে। আমরা ফিরলাম অনুষ্ঠানে, আমরা আমাদের তিনজন অতিথি আছেন, রাশেদা রনক খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কাউসুল আলম শাওন সৈয়দ আমাদের আছে, কাউসুল আলম শাওনের তো পরিচয় দেওয়ার কোনো দরকার নাই আপনাদের কাছে দর্শক, আর আরেকজন সৈয়দ ইস্তেক রেজা, তিনিও টেলিভিশনের নিয়মিত মুখ, সিনিয়র সাংবাদিক। আমরা কথা বলছিলাম না, আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া ফেসবুক এটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন বললেন। আমি খুব ভয় পাচ্ছি, শাওন ভাইয়ের জায়গাটাই আমি একটু বলি, উনি বাবলের কথা বলছিল না যে মানুষ খণ্ডিত খণ্ডিত এবং দেশটা খণ্ডিত হয়ে যাচ্ছে, এটা আসলে মানে পোস্ট মডার্নিজমের যারা আমরা পড়াই আর কি, তা আমাদের এই জায়গাটা আছে যে সব কিছুই আসলে খণ্ডিত, এবং এই মুহূর্তে গ্লোবালাইজেশনের কারণে সারা ওয়ার্ল্ডের চিত্রই একই, মার দৃষ্টিভঙ্গি একরকম, বাবার দৃষ্টি, আমাদের কিন্তু আগে একটা পারিবারিক কাঠামো ছিল, আমরা বলি না যে পারিবারিক কাঠামোতে বেড়ে ওঠা, হ্যাঁ যে একটা পরিবারের যে কাঠামো সবাই একরকম হবে, কিন্তু এখন কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা, সেটাকে আবার আমরা আমার বাহাবাও দিয়েছি, হ্যাঁ বাহাবা অবশ্যই, নাইলে আসলো কিভাবে ব্যক্তি স্বাতন্ত্র্য, আমার স্পেস কোথায়,
নানা রকমের প্রশ্ন কিন্তু আমাদেরকে এগুলোকে এবং মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এটাতে বলে না যে এটাকে আরো ফুল করেছে যে আমি একা আলাদা যে যে মানুষ আমি কোনোভাবে বাবার সামনে বলতে পারি না যে প্রেম করি বাসায় যাচ্ছ না কেন বলে যে আমি বাসায় গেলে তো ভাগ পাবো না মানে পাবো না বা তাকে এক ধরনের না সে একদম স্ট্রেট বলেছে ভাগে পাবো না একদম এই কথাটা বলেছে এটা তো আমরা একটা ভেরি সেলফিশ জেনারেশন তৈরি করছি দুটা জিনিস যেহেতু রওনক এখানে আছে আমি একটু জিজ্ঞেস করতে চাই দুটা জিনিস একটা হলো যে আমাদের মধ্যে আমরা যে এই যে ফেসবুক তারা আমাদের ভিতরে আছে এটা তো ইন্ডিভিজুয়ালিজম ভেরি সিরিয়াস ইন্ডিভিজুয়ালিজম সভ্যতার সড়কে সামাজিক মাধ্যমে একটা বড় বিপ্লব কিন্তু একই সাথে কি আমরা অসামাজিক হচ্ছি কিনা সভ্যতার সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা অসামাজিক হচ্ছি কিনা আবার একই সাথে যেহেতু বিউটির প্রশ্নটা এসেছিল জানি না এখনো সত্য কিনা কিন্তু বাবা যদি তার পরবর্তী দুই সন্তানের জন্য বিউটিকে খুন করে থাকে যদি এটা শেষ পর্যন্ত প্রভাব তাহলে কি প্রচ্ছন্নভাবে বাংলাদেশে অনার কিলিং প্রিভেল করে হ্যাঁ একভাবে তো বলা যায় আমি প্রথমটা একটু বলি অসামাজিক কীরকম হচ্ছে যেমন আমাদের এখন কিন্তু কোনো আপনি সামাজিক গ্যাদারিংয়ে গেলেন বাবারা মারা যদি যায় বাচ্চাদের আলাদা একটা রুমে যাচ্ছে তো আমি সবসময় লক্ষ্য করি যে বাচ্চাগুলো কী করে দেখি দেখবো যে প্রত্যেকে যার যার ওই যে ট্যাব নিয়ে আসছে বাসা থেকে অথবা বাবা মার মোবাইলটা নিয়ে যার যা ফলে এই পরিচিত জনদের মধ্যেও বন্ধুত্ব গড়ে উঠছে না এটা গেল ফ্রেন্ড সার্কেলে বাসায় কী করে বাসায় তো বাবার সাথে কথা বলার তার টাইম নেই কারণ তার হাতে একটা ডিভাইস দিয়ে দিয়েছে এই পৃথিবীর হ্যাঁ বাবারও টাইম নেই মারও টাইম নেই কারোরই টাইম নেই ফলে অসামাজিক পৃথিবী তো তৈরি হবেই এটা হচ্ছে যার জন্য কিমা পরোটা নিচে বসে খাচ্ছে বাসায় যে শেয়ার করে খাওয়ার মধ্যে যে আনন্দ আমাদের বাবারা যেমন একটা জিনিস নতুন আসলে বাজারে সেটা নিয়ে আসতো ছেলেমেয়েরা একসাথে বসে সবাই মিলে খাবে এই দৃশ্য তো এখন আপনি পাবেনই না ঘরে ঘরে এই দৃশ্য নেই এখন আর আজকে আজকে খুব সুন্দর একজন স্ট্যাটাস দিয়েছে আমাদের ফকরুল মিলন ভাই সুন্দর যে আমার এখন অনেক বন্ধু তাই রোজ বিকেলে একটা লাগে মানসিক ভাবে একটু বিপর্যস্ত অথবা স্পেশাল চাইল্ড তাকে কিন্তু একভাবে বাবা মা অন্য সন্তানদের দিকে তাকিয়ে এখন হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তাদের কারণে একভাবে অটিস্টিক বাচ্চাদেরকে একভাবে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে কিন্তু একটা সময় কিন্তু ছিল যে এটা যদি কোনোভাবে শেষ করে ফেলা যায় মানে এটা বলতে খারাপ লাগে বাসায় লুকিয়ে রাখা হতো তাদের হ্যাঁ এবং ইনসেস্টের কারণে যে জায়গাগুলো রেপের ক্ষেত্রে আমাদের সমাজে একটা টেন্ডেন্সি আছে আমাদের সমাজ আইন দ্বারা রেপ ভিকটিম যারা ধর্ষিতার কোনো বিচার করে না কিন্তু রেওয়াজ আছে কিন্তু এবং শুধু তাই না মানে এটা একটা গ্রামে ধরেন এই পরিবারটা গ্রামে এই পরিবারটা চিহ্নিত হয়ে যায় শুধু গ্রামে না দশ গ্রাম বলে না দশ গ্রামে চিহ্নিত হয়ে যায় এই বাড়িতে একটা মেয়ে রেপ্ট হয়েছে ফলে তার ছোট ভাই বোনের আর কিছু সম্ভাবনা নাই ভবিষ্যৎ থাকে না সেই জায়গা থেকে বিউটির বাবা সেটা হতে পারে কিন্তু আমার প্রশ্ন বারবারই এই জায়গায় যেটা হতে পারে যেটা এখনো বিচারের বিষয় হয়নি যেটা এখনো কিছুই হয়নি একজনের স্বীকারোক্তি দিয়ে কেন এটা গণমাধ্যমে চলে আসবে আর গণমাধ্যম তো এখন নিয়ন্ত্রিত কিছু নাই গণমাধ্যম ইচ এন্ড এভরিবডির হাতে আছে গণমাধ্যম যদি আছে টিভি ধরে নি টিভি যেতে ফেসবুকে অনেক বেশি আমি দেখি কিন্তু শাওন আমি একটু রাজাভাই কিন্তু ভেরি সিনিয়র জার্নালিস্ট আমারও সিনিয়র আমরা একসময় সাংবাদিকতা করেছি এবং এখনও মূলধারার সাংবাদিকতা করছি কিন্তু একটা প্রশ্ন কিন্তু মাঝপথ থেকে এখানে একটা নতুন জায়গায় কিন্তু পার্সপেক্টিভে উন্নীত হয়েছে রাজাভাই সেটা হলো আমরা মাঝপথে ভাবছিলাম যে মূলধারার গণমাধ্যম বুঝি তার রিলেভেন্স হারিয়েছে কারণ আমেরিকান ইলেকশনটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে সকলের মনে প্রশ্ন যে বড় বড় গণমাধ্যম সিএনএনের মতো নিউ ইয়র্ক টাইমস মানে ওয়াশিংটন পোস্ট সকলে যা প্রেডিকশন করেছে তার উল্টোটা হয়েছে ছোট ছোট গণমাধ্যম যা প্রেডিকশন করেছে সেগুলো রাইট হয়েছে যেগুলোকে কেউ গণতন্ত্রের মধ্যে অর্থাৎ হিলারি জিতলো না ট্রাম্পই জিতলো কিন্তু মার্ক জুকারবার্গ যখন আমেরিকান কংগ্রেসের সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করে বা ইউরোপিয়ান ইউনিয়নকে চিঠি দেয়
তখন কি মনে হয় না, কিংবা ইউরোপ ইউটিউবের চিফ এক্সিকিউটিভ অফিসার যখন বলে যে আমার এখানে অনেক অযাচিত মানে জিনিস আপলোড হচ্ছে, এটাগুলো বলছে, তার অর্থ হলো যে ইরেলিভেন্সি ফ্যাক্টর মেইনস্ট্রিম মিডিয়ার চাইতে সামাজিক মাধ্যমে বেশি, তার অর্থ হলো সামাজিক মাধ্যমের চাইতে মূলধারার গণমাধ্যমের এখনো অনেক বড় ভিত্তি আছে, এটা একটা প্রশ্ন কিন্তু অবশ্যই সেই বিষয়ে ডেফিনেটলি যে কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তুমি যেটা গণমাধ্যমের তো আসলে বড় ভূমিকা থাকে, কারণ গণমাধ্যম ইলেকশনের ক্ষেত্রে হয়তো সে প্রভাবিত করেছে, হ্যাঁ, কিন্তু তার মানে কি সিএনএন শেষ? এক্স্যাক্টলি, তার মানে কি ওয়াশিংটন পোস্ট নাই? মেঘে তো প্রশ্ন উচ্চারিত হচ্ছিল যে মেইনস্ট্রিম মিডিয়া তাতে কিন্তু দেখবেন আপনি যে যে কেমব্রিজ অ্যানালিটিক্স এর ব্যাপারটা, কেমব্রিজ অ্যানালিটিক্স এক্স্যাক্টলি, এটা তো কোথায় বলে ইউ ক্যানট হাইড ইট এনিমোর। এখন আমরা ধরেছি ব্যক্তি স্বাধীনতা, যা খুশি তাই বলতে পারবো আমি, আমার কোনো দায়বদ্ধতা নাই, ওখানে দাঁড়িয়ে থাকতে পারতেছেন না তো আজকে এসে। আমি গণমাধ্যমে যা বলছি আর আমি যা ধারণ করছি দুটো এক না, দুই ধরনের কথা, দুই, সুতরাং এটাও একটা বড় জায়গা। আপনি কেন ভয় পাচ্ছিলেন ফেসবুক নিয়ে? আমার কাছে মনে হচ্ছে যে একটা তো খুব অদ্ভুত জিনিস মনে হয় আমার, যে ধরেন ওই যে ম্যালকম গ্ল্যাডওয়েল বলে এক ভদ্রলোক আছে, টিপিং পয়েন্ট বলে বই লিখেছিল, বিখ্যাত বই ওনার, তো ওইখানে এই কথাটা খুব সুন্দরভাবে বলা আছে। দেখবেন যে আমরা যারা একটা 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 ভ্যালুকে ধারণ করি এবং যেটা নিয়ে সেটা নিয়ে কথা বলতে চাই, সেই কথাটা বলতে আমার অনেক বেশি বাধে, আর যে ভ্যালুর ধার ধারে না তারা কিন্তু একযোগে চিৎকার করে যাচ্ছে এবং তাদের সাহসের কোনো অভাব নাই, যত সাহসের অভাব যত দ্বিধার প্রশ্ন আমার জন্য। তো সেখানে আমি যখন দাঁড়িয়ে থাকি একটা হরাইজেন্টাল প্ল্যাটফর্মে যেখানে ভার্টিক্যাল কোনো ইন্ডেক্স নাই, কে কার উপরে কে কার নিচে এটা নাই, তখন তো আসলে আপনি আসলে ওই মানে আছে না যে আপনি কাজের লোকের ধরে বকা দিলেন, চারটা বকা দিলেন, একটা মেরে দিলেন, কিন্তু কাজের লোক যদি একটা মেরে দেয় আপনাকে তখন কী করবেন আপনি? এবং কাজের লোকের কিন্তু ক্ষমতা আছে মারা মেরে, ওই সমস্যাটা হয়ে গেল আর কি, যে আপনি এখানে দাঁড়ায় আপনার আপনি কিছু বলতে পারছেন না, বিকজ আপনার এত ভ্যালু নিয়ে আপনি কিছু বলতে পারছেন না, আর উল্টো দিকে অ্যান্টাই বাংলাদেশ ধারণা নিয়ে বসে একটা একদল লোক চিৎকার করে যাচ্ছে, বলে যাচ্ছে একের পর এক কথা ফেসবুকে, এবং এই বলে যাওয়াটা গ্রহণও করে মানুষ, মানে আপনি কিছু বলছেন না, আপনি একা ফিল করছেন, অথচ আমার বলা ঠিক হবে না, আপনার বলা ঠিক হবে না, তাহলে বলবে কে? ওরাই শুধু বলবে, তাহলে কাউন্টার ন্যারেটিভ তৈরি হবে, তাহলে ওয়ান ওয়ে ট্রাফিক একদম, তাই হচ্ছে আলটিমেটলি কি এটা কি বিয়ন্ড কন্ট্রোল হয়ে যাচ্ছে কিনা? অফকোর্স হচ্ছে, বিকজ আপনি তো ধরেন যত বেশি রিচ বাড়ছে এটার, যত স্প্রেড হচ্ছে, পেনিট্রেশন বাড়ছে, এমন সব লোকজনের কাছে গিয়ে পৌঁছচ্ছে যাদেরকে আসলেই আপনি আপনার আপনার সাংস্কৃতিক বলয়ের মধ্যেই পড়ে না, এটা আসলে আপনার ভাষাই বোঝে না। আপনার যেই গ্রুপটার কথা বলছেন, যাদের বিবেক আছে, যারা চিন্তা করে তারা বলছে না, তাদের আরো অনেক কাজ আছে, কিন্তু একটা গ্রুপ কিন্তু এজেন্ডা নিয়ে নেমেছে যে এন্টি ইসলাম, ওই জায়গাগুলোকে ওভাবেই করতে হবে। ফেসবুকে ফেসবুকে চারটা ক্রাইটেরিয়া বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য, ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে, প্রথমটা হলো যে তারা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করতে চায়, একটা গ্রুপ খুব অ্যাক্টিভ, পরিষ্কার, দে আর নাম্বার 1 স্পষ্ট। সেকেন্ড হলো তারা ইতিহাসকে অগ্রাহ্য করতে চায়, দে ডোন্ট বিলং টু দ্য হিস্ট্রি। থার্ড হলো তারা ব্যক্তি সম্পর্ক নষ্ট করতে চায় মানুষের মানুষে সমাজে। চতুর্থ যেটা বলছে, তারা এমন একটা রিজিওনাল পার্সপেক্টিভ থেকে নিউজ করে যেটা পুরোটাই ফেক, আসলে এটা রাইট না, তারা একটা ফেক নিউজের বেসলাইন করে তারা এই কাজটা করতে চায়। এখন আমি একটা এই চারটা ক্রাইটেরিয়া যে বাংলাদেশের মতন দেশগুলোর ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের আবিষ্কার না, গুগল ফেসবুকের আবিষ্কার, যে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা ঘটছে। তাহলে এই চারটা ক্রাইটেরিয়াকে আমরা এখন এই জিনিসগুলোর জন্য কি শুধু যারা ইউজার তারাই লায়াবল, না ফেসবুক ইউটিউব যারা অথরিটি তাদের কোনো রেসপন্সিবিলিটি আছে কি না সেটা নিয়ে আলাপ করবো। আর একটা ব্রেকের সময় হয়েছে, জি দর্শক, ফিরছি আর একটা ছোট্ট বিরতির পরে, আশা করছি থাকছেন আপনারা আমাদের সঙ্গে। দর্শক আমরা ফিরলাম আড্ডায়। বিরতির আগে কথা হচ্ছিল, রেজা কয়েকটা প্রশ্ন করেছে যে চার ধরনের অপব্যবহার হচ্ছে ফেসবুকের, তো আমি আমার প্রশ্ন ছিল যে আমরা তো করছি সেটা, কিন্তু ফেসবুক অথরিটি তাদের কি কোনো দায়বদ্ধতা নাই এ বিষয়ে? তারা কি কোনো এটাকে চেক করার কোনো ওয়ে আছে কি না, বা করা উচিত কি না? ফেসবুক অথরিটির অবশ্যই দায় আছে, যার কারণে কিন্তু আমেরিকান কংগ্রেসের সামনে হাজির হয়ে মার্ক জুকারবার্গ দুঃখ প্রকাশ করেছে, ইউরোপিয়ান কমিশনকে সে চিঠি দিয়েছে,
এবং আপনি দেখেছেন যে সম্প্রতি মালয়েশিয়ার সাথেও কিন্তু তারা একটু বৈঠকে বসেছে, একটা বৈঠক এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের উচিত হবে বাংলাদেশের 20 লাখ নেগোসিয়েশনে যাওয়া, বাংলাদেশের 20 লাখ ফেসবুক ইউজারের তথ্য ব্যাহত হয়ে গেছে। শুধু তাই না, ফেসবুককে কেন্দ্র করে বাংলাদেশের যে কয়টা সাম্প্রতিক দাঙ্গা হয়েছে সেটার জন্য কিন্তু ফেসবুকের একজন স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন ছিল। মিয়ানমারের ঘটনার জন্য ফেসবুকের রোল আছে, মিয়ানমারের কাছে দুঃখ প্রকাশ করেছে। প্রবলেমটা হলো বাংলাদেশের সাথে ফেসবুকের সেই ধরনের ইনফরমেশন শেয়ারিং ছাড়া ফেসবুককে লায়াবল করার কোনো চুক্তি নেই, গুগলের সাথেও নেই, ইউটিউবের সাথেও নেই। এখন করতে পারে, এখন তো একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, করতে পারুক আর না পারুক একটা জায়গায় ওরা ওদের এক ধরনের একটা কাউবয় অ্যাটিটিউড ছিল, গুগলেরও তাই ফেসবুকেরও তাই, যে আমার জবাব দিতে হবে, ব্যক্তি ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, ওরা কী করছে এটা তো আমার দায়িত্ব না। আজকে সেখান থেকে যে সরে এসছে, যেটা বললেন রেজা ভাই, ওটা যে প্রথম স্পেস, প্রথম শিফট, এই শিফটটা আরও অনেক লম্বা জার্নি আমরা দেখতে পাবো সামনে, এটা এত সহজ হবে না। আর এবং এখন কিন্তু হাই টাইম বাংলাদেশের জন্য ফেসবুকের সাথে বসে দাবি করা, বসা কথা বলা। নিউজিল্যান্ড অথবা ইউরোপের কোন একটা দেশ, আমি নামটা মনে পড়ছে না, সে দেশের প্রাইম মিনিস্টার বলেছে যে তারা ফেসবুক গুগল এরা এত বড় হয়ে গেছে যে মানে বিয়ন্ড কন্ট্রোল, তারা এখন এটা চিন্তা করছে যে ব্যান করে দিবে কিনা। যেমন ধরেন চীনে তো ফেসবুক নাই, তাই না, গুগল হলেই ফেসবুক, ওরা নিশ্চয়ই বোধ হয় ওরা তো কখনো চালু ছিল না নাকি, ওদের নিজেদের নামে, হ্যাঁ ওদের ইউটিউবটা আছে, বাইডু বলে চীনে বাইডু আছে ইউটিউবের নামে আর কি, হ্যাঁ হ্যাঁ বাইডু বলে বাইডু আছে চীনে, ওরাই ঠিক আছে বুঝছেন। এইগুলা এইসব কি হবে, মানে কি লাভটা কি হচ্ছে বলেন আপনি আমাকে, আমি তো লাভ দেখতে পাচ্ছি না। ওই যে কথা হচ্ছিল তো, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে চরম অসামাজিক করে দিয়েছে, এবং বাচ্চা কাচ্চাদের কথা যেটা আপনি বললেন, আমি নিজেও দেখি, আমি তো জাকার্তাতে 2016 যে গ্লোবাল মিডিয়া সামিটটা হয়ে গেল সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, বাংলাদেশ থেকে অনেকেই উপস্থিত, মিডিয়া এক্সপার্ট, সেখানে ইউরোপিয়ান কমিশন এটা স্পন্সর করেছিল। সেখানে একটা কথা বলা হয়েছিল, গেট কিপিং অফ মিডিয়া, ইনফরমেশনের একটা গেট কিপিং লাগে। যেমন মাসরাঙ্গা একটি মূলধারার গণমাধ্যম, এখানে একটা নিউজ যাওয়ার আগে রিপোর্টার লিখে ডেস্কে কপি এডিটরের কাছে যায়, নিউজ রুম এডিটর দেখে, নিউজ এডিটর দেখে ফাইনালি হেড অফ নিউজ সেটাকে ক্লিয়ার করে, যেটা যেতে পারে কি পারে না, এরকম একটা এডিটোরিয়াল প্রসেস আছে। এখন ফেসবুকে তো এটি নেই, এখন এটার জন্য তাহলে করণীয় কী? হাঙ্গেরির একজন এক্সপার্ট ছিল সেখানে, তিনি কয়েকটি কথা বলেছিলেন, এটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, যে ন্যাশনাল অ্যাওয়ারনেসের কথা উনি বলেছিলেন, পুরো জাতিকে তৈরি হতে হবে সামাজিক মাধ্যম ব্যবহারের উপযোগী কিনা, একদম বিহেভিয়ার। সেকেন্ড কথা হয়েছে যে, সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা কন্টিনিউয়াসলি মূলধারার গণমাধ্যমে আসতে হবে, যে তুমি কোন ধরনের কোন লিঙ্কটা শেয়ার করবা, কোনটা শেয়ার করবা না, সেই গাইডলাইনটা তৈরি করতে হবে। তৃতীয় যে কথাটি আসছে সেটা হলো যে, মূলধারার গণমাধ্যমকেই সামাজিক মাধ্যমের দায়িত্ব নিতে হবে, অর্থাৎ তারই হবে, সে পত্রিকায় থাকবে, সে রেডিওতে থাকবে, সে টেলিভিশনে থাকবে, সে অনলাইনে থাকবে, এবং তার একটা লিঙ্ক ফেসবুকে থাকবে, একটা সোর্স, একটা অথেন্টিক সোর্স থাকতে হবে। আসলে যেমন মাছরাঙ্গার কথাই যদি ধরেন, মাছরাঙ্গা কিন্তু ফেসবুকে এমন কিছু শেয়ার করবে না যেটা কোনো বেস নেই, ভিত্তিহীন কোনো কিছু শেয়ার করবে, ধরা যায় তো আসলে, কারণ তার একটা ইনস্টিটিউশন সি এবং মালয়েশিয়াতে যে আইনটা হয়েছে এটা একটা ফল্টি আইন কিন্তু, যেটার কথা এখন সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে, বাংলাদেশে আলোচিত হচ্ছে, ইন্ডিয়াতে মোদী সরকার কিন্তু মালয়েশিয়ার আইনটা কপি করতে গিয়ে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে, যে ফেসবুকে যদি কোনো ফেক নিউজ শেয়ার করা হয় তাহলে যিনি শেয়ার করেছেন তাকে এবং যিনি লিখেছেন তাকে, এতে দেখা যাচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার মুখে পড়বে মূলধারার সাংবাদিকরা। মূলধারার সাংবাদিকরা যে ধরনের রিপোর্টিং করে তাতে 90% সঠিক হতে পারে, 10% রং হতে পারে, কিন্তু ফলে দেখা যাবে যে আপনি ধরা খেয়ে যাচ্ছেন, ফেসবুকে তো আপনি ধরতে পারছেন না, কারণ তাকে তো আপনি সেই নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমাদের যে তথ্য প্রযুক্তি আইন বা নতুন যেটি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এখানেও তো অপব্যবহারের ব্যাপারে অনেক, এইটার এটার জন্য এটার একটা গার্ডসিং সিস্টেম আছে, তবে যেহেতু সাংবাদিকদের ভিতর থেকে নানা ধরনের মানে মতবাদ এসছে, অপিনিয়ন এসছে, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন আইনের শিক্ষক এটি ড্রাফট করেছেন, তিনি নতুন করে এবং একই সাথে প্রাইমা ফেসিতে কিছু পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে, যে গুপ্তচর ভিত্তিটা আসলে কাকে বলা হয় সেটা দেওয়া, কিন্তু মূলধারার গণমাধ্যম যদি আসলে সত্যি সত্যি সামাজিক মাধ্যমে সক্রিয় হয় তখন কিন্তু ফেক জায়গাটা অনেক কমে আসবে। আমি অবশ্যই একটু আলোচনাটা এদিক দিয়ে দেখতে চাই, রিভার্স করা যায় কিনা, মানে একটা তো হচ্ছে অথরিটির দিক থেকে দেখা, অথেন্টিক দেখা সেটা, আরেকটা হচ্ছে পাঠকের সচেতনতা বাড়ে কিনা, যেটা রাইট, মানে স্টুয়ার্ট হল যেটা বলে গেছে যে মানে
রিপ্রেজেন্টেশন করে তো আসলে গণমাধ্যমগুলো প্রেজেন্ট করে কিছু, তো এই প্রেজেন্টেশনটা আসলে অডিয়েন্স কতটা গ্রহণ করবে, তার যে অডিয়েন্স থিওরি আছে, অডিয়েন্স রিসেপশন থিওরি, অর্থাৎ আমি যখন কথা বলছি এখন দর্শক যিনি মাছরাঙ্গা দেখছেন তিনি কি আমার সব কথা নিচ্ছেন প্যাসিভলি নাকি অ্যাক্টিভলি নেবেন, বা আমি ফেসবুকে একটা নিউজ লিখলাম বা একটা কিছু বলে দিলাম সেটাকে অ্যাক্টিভলি নিবে পাঠক নাকি প্যাসিভলি নিবে? সাধারণত দেখা যায় নোয়াম চমস্কি বলতেছে যে প্রায় ব্যবহারের 80% জাস্ট ফলো করে, আপনি যাই বলেন ফলো করে, যার জন্য জাফর ইকবাল স্যারকে যে মারে সে জানেও না উনি আস্তিক না নাস্তিক, উনি কখনো কোনো দিন দাবি করেছে কিনা উনি নাস্তিক, কিন্তু তাকে মারতে সে নিজেকে তৈরি করেছে এই 10 বছর ধরে মানসিকতা তৈরি করেছে, অর্থাৎ ফলোয়ার্স সে, কিন্তু অ্যাক্টিভ রিডার যদি হয় সে কিন্তু সেটা করবে না। মানে একদম স্টুয়ার্ট হলের জায়গা থেকে আমি যদি বলি যে তিনি তো বলছেন যে একটা তো হচ্ছে ডমিনেন্ট যে পজিশন, যে যখন পাঠক জানে যে হ্যাঁ সে ডমিনেন্ট হচ্ছে, যে প্রথম আলো বা মাছরাঙ্গা বা সমকাল বা মানে একটা পত্রিকা বা একটা ইনস্টিটিউট এমন একটা পজিশনে সে যা বলছে অথেন্টিক জায়গা থেকে বলছে, সে কিন্তু সেটা রিসিভ করছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা রিসিভ করবে কি করবে না, এটা পাঠকের নেগোসিয়েশন ক্ষমতা তৈরি করতে হবে, সেটা আমরা তৈরি করছি কিনা। যেমন একদম ছোট একটা উদাহরণ দিয়ে বলি, নাম না বলে কোনো ফেয়ার অ্যান্ড মানে যে পরিষ্কার করে, হ্যাঁ বলা হচ্ছে লেজার লাইটের মতো সাদা হয়ে যাবে, এখন যে এটা ভেবে দোকানে দৌড় দিয়ে কিনে আনতে গেল সে কিন্তু ডমিনেন্টলি মানে একদমই তার দ্বারা ডমিনেন্ট হলো, হয়ে রিসিভ করে ফেললো এটা যে হ্যাঁ এটা দিয়েই বোধহয় আমি সাদা হয়ে যাবো 7 দিনে। কিন্তু আরেক গ্রুপ আছে যারা নেগোসিয়েশন করবে যে এটা দিয়ে কিভাবে সাদা হয়, তাহলে তো পৃথিবীতে কোনো কালো কেউ থাকার কথা না, সব সাদা করবে, এটাকে বাংলাদেশে চ্যালেঞ্জ করছে, আফ্রিকাতে কেন করছে না? হ্যাঁ তো এই নেগোসিয়েশনের জায়গাটা, আর একটা হচ্ছে একদমই অপোজিশনাল পজিশন, যেটা যে একদমই আমি এটা নেবই না, যেটা হয়েছে আপনি আলোচনা করছিলেন যে একজন চিত্রনায়িকা যে ধর্ষণ নিয়ে হাসাহাসি করলো, এটা একদম অপোজিটলি পুরো আমাদের সমাজ নিয়েছে যে কেন একজন চিত্রনায়িকা এইভাবে হাসবে বা কেন এইভাবে দেখবে। সো পাঠক বা অডিয়েন্সেরও কিন্তু একটা দায়িত্ব আছে, সব স্টার প্লাস জলসা এগুলোতে দেখালো আর আমি গ্রহণ করলাম, আমার আমি বাসায় সেগুলো পালন করা শুরু করলাম, কিন্তু পাঠকের কি এত দায়িত্ব আছে? দায়িত্ব তৈরি করতে হবে, মানে এটা তো তৈরি করার বিষয়, উনি দায়িত্বের কথা বলছে না, মানে আমার যেমন খুব মনে হয় কি আমি ডিরেক্টরকে বলছিলাম যে আমি কিন্তু একটা আমি কথা কেন বললাম, ধরেন যে কোনো বিষয়ে যেটা হলো, ধরেন হোলি আর্টিজান হয়ে গেল, এবং হোলি আর্টিজান হয়ে যাওয়ার পরে যে কনফিউশন তৈরি হলো যে আমরা আসলে সোসাইটি তাহলে আসলে এরকম হয়ে যাচ্ছে, তখন আসলে ওই রকম কনফিউশনের সময় কিংবা একটা নেগেটিভ মাইন্ডসেটের সময় যদি 30টা মিডিয়া টেলিভিশন চ্যানেল মিলে একটা কমন কথা বলে ফেলে যে আমরা এমন না, আমাদের ইতিহাস এমন না, আমরা এমন করবো না, তখন কিন্তু এক ধরনের একটা চাপ তৈরি হয়। কিন্তু রংপুরের ওইটাকে তো করতে হবে আসলে, আপনি জানেন যে রোলটার কথা মিডিয়ার কথা শাওন বললেন, এক সময় কিন্তু এটা হইতো, জি কিছুতেই হটানো যাচ্ছিল না এরশাদকে, তখন তো মিডিয়ার একটা বড় রোল নিয়েছে। কিন্তু এইটা এখন কেন করা যাবে না? এখন তো মিডিয়া বিভাজিত সমাজ, বিভাজিত সমাজ বলেই তো এখন আরো বেশি প্রয়োজন। আপনি তো মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনি ঐক্যবদ্ধ হতে পারেননি, পাকিস্তানে পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে কোনো ডিসপিউট নেই, কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু সম্পর্কে ওটা তো অনেক বড় কথা। বিভাজিত সমাজ বলেই বেশি দরকার, তো এই বিভাজনের মধ্যে আমরা মিডিয়াও তো আছি, আছি কিন্তু আমরা যারা, আমি বলছি এখানে তো একটুখানি আমি মানে একটুখানি তো আমি কি বলবো স্যালারিটি আমি এক্সপেক্ট করতেই পারি, ডেফিনেটলি পারেন, এখানেই তো পারি চাইলে, আমি এটা তো আমি রংপুরে পারবো না কি ওই ওই বিউটি বাবার কাছে, সেটি 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 পারেন অবশ্যই। রংপুরের ঘটনা দেখেন দুঃখজনক, একজন ফেসবুকে অত্যন্ত বড় ধরনের ব্লগার, যিনি ফেসবুকে রাইটিস্ট ব্লগটাকে নেতৃত্ব দেন, তিনি রংপুরের ঘটনার, এখানেই হলো সেকুলাঙ্গারদের রাজত্ব, দেখেন সেকুলার যারা তারা এরকম পরকীয়া করে এবং লক্ষ লক্ষ লাইক। দুঃখজনক হলো আমাদের বিটিআরসি এগুলো নীরবে শুইছে,
তারা দেখছে এগুলোকে নিয়ন্ত্রণের একটা বোর্ডম আছে বুঝছে কত করা যায় মানে একটা টায়ারিং জব হয়ে গেছে কিন্তু এগুলো চোখে দেখা যাচ্ছে আমার একটু প্রশ্ন হচ্ছে যে আমাদের মোবাইল ইউজের সময় আমরা একটা সময় বায়োমেট্রিক নাকি করেছি না তো সেইটার প্রভাব কোথায় মানে সেটা দিয়ে তো আমরা শুনতাম যে সেটা হলেই আপনি মোবাইলে সেটা অনেক দূর কন্ট্রোল করে আসছে ফোনে কিন্তু ফেসবুক তো আর বায়োমেট্রিক না কিন্তু কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে এবং বায়োমেট্রিক সিম বাজারে কি করে অবাধে কিনতে পাওয়া যায় সেটাই আমি বলছিলাম মোবাইল কিন্তু এখনো সেভাবে যতটা ঝামেলা তত বদ বের হয়ে যাবে এর ভালো সাইডও আছে পলিথিন সরাতে পারছেন এখন পার থেকে পলিথিন হয়ে গেছে এখন ইউজ করেন পলিথিন শুকমতো মানে এটা তো হচ্ছে তো ওরকম আর কি ভালো খারাপ দুটোই হয় কিন্তু বিটিএসসির আমার ধারণা বিটিএসসি মনিটরিং প্রবলেম আছে আমাদের পুলিশের সাইবার ক্রাইম ইউনিট যেটা আছে তাদের না তো ফেসবুকের দিনের পর দিন একটি মানুষ পিনাকি ভট্টাচার্য সে দিনের পর দিন উস্কানি দিয়ে যাচ্ছে কোথায় আমাদের অনেকের মধ্যে ভিউ শিফট দেখতে পাই একটা সময় একটা অন্য মানুষ ছিল এখন একটা অন্য মানুষ একটা পুরো সাইবার ওয়ার্ল্ড একটা অন্য একটা চেহারা আছে আর কি মানুষের যে চেহারাটা আসল মানুষ না এই জন্যই ভার্চুয়াল জগৎ ইটস এ রিয়েল গতকাল একটা ছবি দেখলাম স্পিলবার্গের নতুন ছবি রেডি প্লেয়ার ওয়ান বলে ঢাকায় এসছে আর কি পুরোপুরি ভার্চুয়াল রিয়েলিটির উপরে মানে ইটস স্কেরি 2045 সালের গল্প 2045 এর ইটস স্কেরি পৃথিবী যে কি অদ্ভুত এবং খুব বিশ্বাস করতে মনে হয় যে এটাই তো ঠিকই তো আছে এরকম তো হওয়ার কথা স্পিলবার্গ বাদ দেন আমরা কোথায় যাচ্ছি কোথায় চলেছি যা ঘটছে নতুন নতুন যেসব ঘটনা তো অবিশ্বাস্য এবং আমরা তো এরকম ছিলাম না একটা মানুষ তো 12 বছর বয়সে পরে বড় হয় না তার 85% ব্রেন ডেভেলপ করে যায় ওই সময় যদি বাড়িতে থাকে এখন যদি বাবা যদি বলে যে বাবা ওই ফোনটা ধরে বলে আমি বাসায় নাই কিংবা ছেলের সামনে গালি দিয়ে ফেলো 5টা মাকে গালি দিল যা যা করছে সব শিখছি তো আমরা আসলে সো আমার মনে হয় ওখানে একটা বড় কাজ আমাদের রয়েছে ইন দ্য লং রান যে আমরা কিরকম মানুষ তৈরি করতে চাই আগামীর জন্য রাইট এবং এখনকার একটা প্রজন্ম যেটা বেড়ে উঠছে তারা কিন্তু কিছুই জানছে না মানে আমাদেরও একটা ব্যাপার হয়ে গেছে একটা দুটা বাচ্চা অতএব ওদেরকে যত প্যাম্পার করা যায় যত ভাবে হ্যাঁ এখান থেকে এই বইটা আনতে যাবে এটাও পারলে আমি এনে দিচ্ছি প্যাম্পারিং লিডিং টু স্পয়লিং হ্যাঁ একদম এবং যার জন্য বনানীতে কয়েকদিন পর পর এইগুলো ঘটনাগুলো ঘটে আগে কিন্তু একটা লেভেলে অন্তত এই ঘটনাগুলো ঘটতে মানুষ ফ্যামিলির কথা চিন্তা করত মূল্যবোধের কথা চিন্তা করত বাবা মার কথা চিন্তা করত এখন তো বাবা মার সাথে রিলেশনটাও হয়েছে মানে জগৎ সংসার থেকে কতটা আলাদা বিচ্ছিন্ন আরেকটা লোক ফেসবুকে এক ভদ্রলোকের একটা স্ট্যাটাস দেখলাম যে ওর মা উনি লিখছেন যে এক মা তার ছেলে বাইরে আছে বলছে বাবা তুমি ফেরার সময় কলা কিনে নিয়ে এসো সুপ্রি কলা নিয়ে এসো কেউ তো কাউকে পাচ্ছি না তুমি আসার সময় নিয়ে এসো তো কিছুক্ষণ পরে ছেলে মাকে ফোন করছে আবার মানে ইয়ে কর বললো মা আমার তো দাম সম্পর্কে আইডিয়া নাই কলা কত করে কেজি আমাকে একটু বলো তো মানে জানে না কলা কেজিতে না কলা খালিতে বলো আমরা আমরা অ্যাডভার্টাইজিং এর কথা ইউজ করি এখন আর কি যে প্রোটেক্টিভ কোকোনিং টু প্রিপারেশন একটা যে প্রোটেক্টিভ কোকোনিং ছিল আগে আমাদের আমরা প্রিপেয়ার করতে হবে আসলে আমরা এখনও কোকোনিং করি প্রোটেকশন দিতে চেষ্টা করি প্রিপেয়ার করি না ওকে তো প্রিপেয়ার করতে হবে রাদার দ্যান প্রোটেক্টিং হিম যেন ছোট আর কি যেমন এখন অনেক বাচ্চার কাছে মুরগি মানে হলো একটা ড্রামস্টিক এবং শুধু তাই না আমাকে যেটা মাঝে মধ্যে মানে একদম গার্ডিয়ান লেভেলের মানুষজন বলে যে বাচ্চা সারাক্ষণ ট্যাব চায় বা মোবাইল চায় কি করব আমার কথা হচ্ছে বাবা মার পাওয়ারটা এত কোথায় কমে গেল কেন আমি বলা মাত্র এটা ফেরত দিবে না কেন এটা একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে যে হ্যাঁ তুমি খাওয়ার সময় বা এই টাইমে বিকালবেলা বা এই টাইমে একটু দেখতে পারবে কেন আমি ওদের কাছে এত পরাজিত হয়ে যাবো ওরা তো আমার বাচ্চা সন্তান এই জায়গাগুলো বাবা মার এখন ভাবার এটা গিল্ট ট্রিপ দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের এরকম অপচয় হবে কিন্তু এটা একটা বড় জায়গা আমরা দুর্নীতিকে যেহেতু প্রোটেকশন দিতে পারছি না সুতরাং অনিয়ম অনৈতিকতাকে প্রোটেকশন দিতে পারছি না সন্তানকে কি করে আপনি বিপদগ্রস্ততা থেকে রক্ষা করবেন ইটস এ ডমিনো এফেক্ট এবং সন্তানকে ইথিক্স শেখাতে হলে নিজের ইথিক্যালি স্ট্রং থাকতে হবে আদারওয়াইজ নর্ম মানবে কেন যে কয়টা ছেলে হলি আর্টিজানের জঙ্গিবাদের সাথে জড়িত ছিল তাদের পিতাদের নৈতিক অবস্থান দেখেন প্রত্যেকের অর্থের উৎস ছিল অত্যন্ত
অসৎ উপায়ে তাদের সন্তানরা তারা ওই হতাশা থেকে কাজ তারা ওই হতাশা থেকে এই কাজ হতাশা কিংবা ওই যে ওই কম্পেনসেশন ওভার কম্পেনসেট করা আচ্ছা আমরা তো হতাশার কথাই বেশি বললাম অনুষ্ঠান শেষ করব একটা আলোকিত বার্তা ভালো কিছু শুনতে পারি কারো কাছ থেকে না ভালো কিছু তো হতেই পারে ভালো কিছুর জন্যই তো এত আয়োজন কিন্তু সেটা ওই যে আমার কথা সেটাই পাঠকের বা ইউজার যারা তাদের অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে এটার জন্য সবাইকে কাজ করতে হবে আর মিডিয়াকে কর্পোরেট মিডিয়া হওয়া থেকেও বাঁচতে হবে আমেরিকান মিডিয়ার কথা যে বলছিল রেজা ভাই তারা তো এক একজন হিলারির পেছনে এজেন্ডা হয়ে নেমেছিল তারা যদি আসলেই দেখতো কি ঘটতে যাচ্ছে তাহলে কিন্তু তারা দেখতে পেত ওয়াশিংটন পোস্ট বলে নিউ ইয়র্ক টাইমস বলে আর একটা কথা তোকে বলি আমি আমার কাছে খুব মনে হয় এখন যে জেনারেশনটা বড় হচ্ছে না যারা 10-12-13 এরা খুবই অন্যরকম এরা আমাদের মতো না আমি বলি বাতি ঘরে গিয়ে দেখবেন আমরা সৈয়দ না দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমরা যে সমস্ত আলোচনা না আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম জানি না কোনো কাজে আসবে কি না তারপরও বলতে হবে যদি এখান থেকে কেউ কিছু নেয় আর কি ধন্যবাদ আপনাদেরকে অনেক আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন।